সেটা হচ্ছে যে তার যে ড্রাইভার সামিদুল, সে ড্রাইভারই মূলত এটা প্ল্যান। সে যখন তার যে হাসিবুর রহমান যে জুনিয়র যে কারটা চালায়, তার মধ্যে একটা স্বপ্ন আসে যে তার যদি তার সারের মতো টাকা হতো তাহলে সে কি করত। এটা তার এই স্বপ্নটা শুরু হয় তার যে হাসিবুর রহমান যে জুনিয়র যে এত টাকা, তার মার একমাত্র সন্তান, বাবা নেই, বাবা মারা গেছে 3 মাস আগে, এই টাকাটা যদি তার হতো তাহলে কি করতো। এই প্ল্যান থেকে মূলত তাদের মানে অপহরণের মূল সূত্রপাতটা শুরু হয়। এবং তোর আগে যে সাইড ইঞ্জিনিয়ার ছিল তার নাম হলো হানিফ বাবুর্চি, তার সাথে প্রথম মিটিং হয়। মিটিং হওয়ার পর দ্বিতীয় মিটিংটা হলো দুবারের এক ইউপি চেয়ারম্যান, তার নাম হলো মাহমুদ, সে কয়েকবারের চেয়ারম্যান, সে হলো আবার বর্ডারের সাথে তার একটা লিঙ্ক আপ থাকে, তার বাসায় এই মিটিংটা হয় যে যে তাকে হিমেলকে ধরে নিয়ে সেখানে রাখবে, রাখার পরে তার মার সেটা একমাত্র সন্তান, যে যা টাকা চাইবে সে টাকাটাই দিয়ে দিবে, 3 কোটি 2 কোটি যাই চাই দিয়ে দিবে, টাকা তারা সহজে পেয়ে যাবে। কিন্তু যখন তাকে শের করে যাওয়া রওনা দিয়ে যখন মাসপুর থেকে তাকে যখন অপহরণ করে নিয়ে যায় মামুনের বাসায় দুবাউরা থানায়, মাইমনসিংহের একটি থানা, তখন সেখানে যখন দেরি হচ্ছে তখন মামুন যখন বুঝতে পেরেছে যে সহজে টাকাটা পাওয়া যাচ্ছে না, তখনই সে তার এক বাইকে দিয়ে গাড়ি সহ করে সে তাকে পাঠিয়ে দেয় বর্ডারে, অর্থাৎ মেঘালয় রাজ্যের পাহাড়ে পাহাড় তাকে পাঠিয়ে দেয়। তখন সেখানে ওই যে তার ড্রাইভার সামিদ, তারপরে আর যে সন্ত্রাসী মালে যার নামে সব মামলা আছে, তারপরে মুবারক মানি দেখে তারা চলে যায়। ওই তখনই তার প্রতি শুরু হয় মানে মানসিক নির্যাতন। তখন ডিবি লালবাগ আমাদের মানে তারা কাজ শুরু করে, এবং তারা কাজ শুরু করতে গিয়ে বিভিন্ন জায়গায় যখন অভিযান শুরু করে, তখন শরীয়তপুর থেকে যখন মাসুদকে গ্রেপ্তার করা হয় চরঞ্চল থেকে, মাসুদের মাধ্যমে আরো তথ্যপত্র সংগ্রহ করে আমাদের টিম যখন ময়মনসিংহের হালুয়াগাড়, দুবাউরা, নেত্রকোনার কর্মাকান্দা, দুর্গাপুর, তারপরে টাঙ্গুয়ার হাউস, তাহিদপুরের টাঙ্গুয়ার হাউস বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে সোর্স নিয়োগ করে, ওই সোর্সের মাধ্যমে যখন জানতে পারে যে ওই গ্রুপটা শুধুমাত্র অপহরণই করে না, তারা চোরাচালানের সাথে জড়িত, তারা ওই এলাকা থেকে বিভিন্ন সিম দিয়ে থাকে বাংলাদেশের বর্ডারের সাথে, তারা চোরাচালনা করতে গরু নিয়ে যায়, তারা কয়লা বিভিন্ন ধরনের চিনি বিভিন্ন ধরনের তারা আদান প্রদান করে থাকে। ওই চোরাচালান প্রক্রিয়া থেকে তারা অপহরণ, অপহরণের প্রক্রিয়া পর থেকে তারা টাকা। কিন্তু যখন তাকে প্রচন্ড পরিমাণে মারপিট করছিল এবং এই ছবিগুলো দেখাচ্ছিল, তার মার কাছে সর্বশেষ 30 লক্ষ টাকা দাবি করেছিল, এটা দিল তারা ছেড়ে দিল। কিন্তু আমাদের ডিবি টিমের মানে চতুর্দিকে তাদের মানে যে প্রকল ব্যবস্থা বিভিন্ন জায়গাগুলিতে তথ্যপত্র সংগ্রহ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন খবর করার কারণে তারা আসলে পেরে উঠতে না করার কারণে যখন আমরা শুনতে পেলাম যে তাদের টাকাও শেষ হয়ে গেছে, অপহরণকারীরা নিয়ে গেছে একদিন 1 মাস তাকে পিটাচ্ছে বা টাকা পাচ্ছে না, তারা ওখানে থাকার যে আমরা তো মেঘালয় পুলিশকে বলছি, মেঘালয় পুলিশও করছে আমাদের পুলিশও এদিক দিয়ে তৎপর, যার কারণে দেখা দেখা গেছে এই পারে এসে তারা আবার গরু চুরি করে গরু বিক্রি করে এই টাকা নিয়ে আবার তারা আবার ওই পার গিয়ে আবার তারা চলে। এইরকম করে একটা পর্যায়ে যখন আমরা খবর পেলাম টাঙ্গুয়ার টাউরে এই ওই অপহরণকারীরা আবার এসেছে তারা অন্য একটা প্ল্যান করার জন্য, তখন তাদের টাকা শেষ। তখন মধ্যনগর থানার যে ওসি তাহিরপুর, তারপরে ট্যাকের ঘাটের যে ফাঁড়ি, এদের কাছে আমরা আগে বলা ছিল ওই তথ্যের মাধ্যমে আমরা যখন খবর পাই তারা একটা টাঙ্গর ওর একটা নৌকার মধ্যে আছে, তখন আমাদের টিম ওই আমাদের যে আয়ু সে চিঠি লেখে ওইখানে মধ্যনগর ফাঁড়ির আইসির কাছে এদেরকে ধরার জন্য। ওই এটার ভিত্তিতে ওই 4 জনকে, তার মধ্যে মালিক, তার নামে সত্রের মামলা আছে, সামিদুল যে ড্রাইভার ছিল, হিমেলের যে ড্রাইভার ছিল, শেষ শহর 4 জনকে গ্রেপ্তার করার পর একটা পর্যায়ে উদ্ধার করা হয়। এবং উদ্ধার করার পরে আমরা যে তথ্যটা পাই সেটা হচ্ছে মূল প্ল্যান, একটা মূল প্ল্যান হয়েছে হলো তুরাক থেকে, দ্বিতীয় প্ল্যান হচ্ছে দুবারা যে চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মামুন এবং সাইড ইঞ্জিনিয়ার যেখানে হানিফ বাবু ছিল তারা অলরেডি আদালতে তারা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, তারা স্বীকার করেছেন তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এই তার এই গড়বন্দির খাইস থেকে মূলত তার এই অপহরণকারীদের সাথে তার যোগসূত্র স্থাপন করা। এবং আমি মনে করি এতে আমরা যারা ড্রাইভার রাখি আমাদেরকে এখন থেকে অ্যালার্ট